এই যে পার্সোনাল সিকিউরিটি সম্বন্ধে করেছি, তো আমরা যে কম্পিউটার বেস সিস্টেম বা স্মার্টফোন ব্যবহার করে থাকি সেটার সিকিউরিটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সেটা আমরা কি বলি, সাইবার সিকিউরিটি। মানে আমরা যে কম্পিউটার সিস্টেম ব্যবহার করে থাকি, স্মার্টফোন ব্যবহার করে থাকি, নেটওয়ার্ক যে ব্যবহার করে থাকি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আগেই অনেক আগে আমরা সচরাচর শুনে থাকি যে সাইবার সিকিউরিটিটা কি। সাইবার সিকিউরিটি মানে আমরা যে সমস্ত আমাদের পার্সোনাল ডিটেলস আছে বা যে সমস্ত ডেটা আছে, বিশেষ করে ফটো, এই যে আমরা নানা রকম সোশ্যাল মিডিয়াতে কি করছি, শেয়ার করছি, তো সেটা আমরা কিভাবে সিকিউর রাখবো। কারণ এখন আমরা দেখছি যে সাইবার ক্রাইম বা অ্যাটাক, হ্যাকিং, এই কথাগুলো আমরা কি হচ্ছে সবাই কিন্তু শুনে যাচ্ছি, শুনছি, তাই তো? তো সেগুলো থেকে আমাদের কি করতে হবে, সবসময় সিকিউর থাকতে হবে। তো সেটা জানতে গেলে, যেহেতু আমরা কম্পিউটার রিলেটেড পড়াশোনা করছি, তো সেগুলো সম্বন্ধে আমাদের কি করতে হবে, জানতে হবে। কারণ আমাদের যে সমস্ত পার্সোনাল, বিশেষ করে ফিনান্সিয়াল যে জিনিসগুলো থাকে, সেগুলোতে কিন্তু আমাদেরকে সবসময় কি থাকতে হবে, সিকিউর থাকতে হবে, নাহলে মানি লস হবে। তো এর জন্য আমি একটা প্রেজেন্টেশন করেছি, তো সেটা আগে আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তোমাকে বলবো। ওকে, হোয়াট ইজ সাইবার সিকিউরিটি? সাইবার সিকিউরিটি মিন্স আমার কাছে যে পার্সোনাল ডিটেলগুলো, যেগুলো আমরা কম্পিউটারে বা স্মার্টফোনে যেগুলো আমরা ব্যবহার করি, সেই ডেটাগুলোকে কীভাবে একটা হ্যাকারের কাছ থেকে বা সাইবার ক্রিমিনালের কাছ থেকে সেগুলোকে আমরা সেফ রাখবো। তো এর জন্য তিনটে জিনিস আমাদের ফলো করতে হবে। কী কী করতে হবে? ফার্স্ট হচ্ছে কে, আমাদের যে প্রোটেকশনটা নিতে হবে সেটা হচ্ছে কনফিডেন্স। মানে ওটা কি করতে হবে, ওটা মানে আমার যে পার্সোনাল যে ডেটাগুলো আছে সেগুলোকে সবসময় আমাকে কি প্রাইভেট রাখতে হবে। যেমন আমরা স্মার্টফোনে কি করে রাখি, সবসময় আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে রাখি, বা গ্যালারিতে আমরা পাসওয়ার্ড দিয়ে থাকি, বা ফেসবুকের যে সমস্ত সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করে থাকি, বা আমরা এই যে ফিনান্সিয়াল যেগুলো ব্যবহার করছি সেগুলোকে একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখি। ইন্ট্রিগিটি মানে আমি ট্রাস্ট, যে আমি আমার ফোনটা অন্য কাউকে দিচ্ছি, বাড়ির কাউকে দিচ্ছি, তার মানে কি সেটা একটা ট্রাস্টি হতে হবে। আর দেন লাস্ট এভেলেবিলিটি, এবারে এমন একটা আমি সিস্টেম করলাম যে এখানে একটা ল্যান্ড কানেকশন করা আছে বা একটা নেটওয়ার্ক দেওয়া আছে, যেটা সবারই ক্ষেত্রে কি হবে, এভেলেবেল সবসময় থাকবে, মানে সেটা যারা ক্লাস্টি আছে তারাই কিন্তু সেটা পাবে। তো এই ক্ষেত্রে এরপরে আমরা নেক্সট স্লাইডে যেটা আসবো, যে সাইবার সিকিউরিটির ইম্পর্টেন্সটা কি আছে। প্রথমে আমি বললাম যে আমাদের যে পার্সোনাল যে সমস্ত ডেটাগুলো আছে সেগুলোকে আমাদের সিকিউর রাখতে হবে। দেন সেকেন্ড পয়েন্ট কি আছে, পোটেনশিয়াল ফিনান্সিয়াল লসেস যেগুলো আছে সেগুলো, আর মেইনটেইন কনফিডেন্স, এটা তো আমি আগে বললাম, প্রিভেন্ট ডেঞ্জার। কি বলছেন, এই কনফিডেন্সিয়ালিটি, তো এগুলো আমরা কি করে থাকি, পড়ে থাকি। আর প্রিভেন্স ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক, ডিনিয়াল সার্ভিস অ্যাটাক মানে হচ্ছে যখন কোনো ওভারলোড হয়ে যায়। মাঝে মাঝে আমরা বলি না যে কম্পিউটার কি হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে, তো তখন সেই মুহূর্তে কি করে, কাজ করা যায় না, তো সেটাও যাতে না হয় সেটাও কিন্তু আমাদের কি করতে হবে, দেখতে হবে। ওকে, গো টু নেক্সট স্লাইড। কমন যে অ্যাটাকগুলো কেন হয়ে থাকে, আমরা আমাদের এই যে অ্যাটাকগুলো আমরা কেন, কি কারণ হতে পারে বলো তো, আমরা একজন যে অ্যাটাকগুলো আমাদের কেন, মানে কি কারণে হতে পারে সাইবার অ্যাটাক, মানে সাইবার অ্যাটাকটা। ওয়েবসাইটে আমরা কোনো ইনফরমেশন শেয়ার করলাম, হ্যাঁ, সেটার সঙ্গে বা আমরা কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের যে আইডি পাসওয়ার্ড শেয়ার করে দিলাম, বিভিন্ন টাইপ থাকে, হ্যাঁ, বিশেষ করে আমাদের যে পাসওয়ার্ড দিই সেটা যদি উইক দিই, উইং স্ট্রং মিডিয়াম যে পাসওয়ার্ড থাকে এগুলো যদি আমরা করি, বা এমন একটা পাসওয়ার্ডের ব্যবহার করলাম যেখানে কি লেটার থাকবে, স্মল ক্যাপিটাল থাকবে, নম্বর থাকবে, স্পেশাল সিম্বল থাকবে, কারণ এগুলো আমরা যখন ব্যবহার করে থাকি তখন কিন্তু এগুলোকে আমরা করতে হবে। ওকে, তো এই ধরনেরই আছে। তারপরে আমরা যদি আমাদের সিস্টেমে, মানে বিশেষ করে কম্পিউটার সিস্টেমে যদি আমরা কি করে থাকি, অ্যান্টিভাইরাস করে থাকি, বা লেটেস্ট যে আমাদের আপডেট ভার্সন আছে সেগুলোকে যদি আমরা ইনস্টল করে রাখি, তাহলে কিন্তু এই অ্যাটাকগুলো কিন্তু আমাদের হবে না। এছাড়া আমরা জানি যে ফায়ারওয়াল যেগুলো আছে, কনফিগারেশন ফায়ারওয়াল যদি আমরা সেখানে অফ করে রাখি, তাহলে এই ধরনের অ্যাটাকগুলো কিন্তু আমাদের হবে না। সেই ধরনের আমাদের সিকিউরিটি কিন্তু আমাদের নিতে হবে। নেক্সট টাইপ অফ সাইবার অ্যাটাক, সাইবার অ্যাটাক আমরা অনেক ধরনের শুনেছি, তাই তো? কি কি ধরনের শুনেছো তোমরা সাইবার অ্যাটাক, কি কি হতে পারে? ফিশিং অ্যাটাক হতে পারে। হ্যাঁ, ফিশিং, ফিশিং অ্যাটাকের মধ্যে কি বোঝো, মানে তোমার ইমেলের মধ্যে একটা অ্যাটাক, কিছু আমরা একটা মেলের মধ্যে একটা কিছু দিয়ে দিলাম, সেটা থেকে আমি রিমোট অ্যাক্সেস করতে পারছি, সেটা রিমোট থেকে অ্যাক্সেস করতে পারছি। ওকে ওকে, আর কারণ এগুলো আমরা প্রত্যেক দিন
থ্যাংক ইউ।